বেঁচে ফিরলেন সাগরে ভাসতে থাকা 32 জেলে। বৈরী আবহাওয়ায় ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে আটকা পড়া বাংলাদেশের 32 জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্টগার্ড। মঙ্গলবার 23 আগস্ট রাতে কোস্টগার্ড পশ্চিম জোনের মংলা সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে তাদের মংলা কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া এনায়াত চৌধুরী নামে পিরোজপুর জেলার ইন্দুরকারী উপজেলার বাসিন্দা, ভোলা জেলার চরফেশন উপজেলার মোহাম্মদ ইউসুফ, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার মোহাম্মদ ফয়সাল ও পটুয়াখালী জেলার মহিপুর উপজেলার মোহাম্মদ রাব্বি বলেন, গত 15 আগস্ট সমুদ্র মাছ আরোহণের উদ্দেশ্যে রওনা হন। এরপর 18 ও 19 আগস্ট ঝড়ের কবলে পড়ে তাদের মাছ ধরার ট্রলার ডুবে যায়। এই অবস্থায় তারা ট্রাম ধরে সাগরে 2 দিন ধরে বাঁচতে থাকেন। জেলেরা জানান, ঝড়ের কবলে পড়া 4টি ট্রলারে 47 জন জেলে ছিল। এর মধ্যে ভারতীয় কোস্টগার্ড 32 জনকে উদ্ধার করলেও বাকিরা এখনও নিখোঁজ রয়েছে। উদ্ধার হওয়া এসব জেলেদের বাড়ি পিরোজপুর, ভোলা, পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন উপজেলায়। তাদেরকে আজ মঙ্গলবার 23 আগস্ট রাত 9টায় পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে কোস্টগার্ড জানায়। মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মনিফ তকি বলেন, গত 18 ও 19 আগস্ট বৈরী আবহাওয়ার মুখে পড়ে ইঞ্জিন বিকল হয়ে এফবি জান্নাতুল ফেরদৌস, এফবি আবদুল্লাহ এক, এফবি সগির, এফবি মায়ের্তোয়া ভাসতে ভাসতে বাংলাদেশ সমুদ্র সীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় চলে যায়। এ সময় সমুদ্রে টহলরত ভারতীয় কোস্টগার্ড জাহাজ কর্তৃক 20 আগস্ট সকালে 10 জন জেলেকে উদ্ধার করে। পরে উদ্ধারকৃতদের মাধ্যমে ভারতীয় কোস্টগার্ডের এয়ারক্রাফ্ট নিখোঁজ আরও 22 জন জেলেকে উদ্ধার করে। তিনি আরও বলেন, উদ্ধারকৃত 32 জেলেকে 23 আগস্ট 2 দেশের সমঝোতায় বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ তাজউদ্দিনের নিকট হস্তান্তর করা হয়। এরপর বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ অপরাজেয় বাংলায় করে জেলেদের মংলা সদর দপ্তরে নিয়ে আসে। সম্মানিত ভিউয়ার্স, পরবর্তী দেশ বিদেশে ঘটে যাওয়া সব ধরনের খবরাখবরের আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।